নমস্কার বন্ধুরা, আজকে এই একটি ভিডিওতে আমি তিনটি সরকারি চাকরির খবর নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য একটি ভিডিওর মাধ্যমেই, যার জন্য কিন্তু ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সাধারণভাবে নোটিশগুলি সকল বেকার জনগোষ্ঠীর জন্য সহায়ক হবে যারা চাকরি খুঁজছে। আজকের বিষয়ে জানাবো, আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি চাকরির খবর সবার আগে এভাবে পাবার জন্য, এবং বেলটিকে বাজিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা বলবো না, আজকের বিষয়ে চলে যাচ্ছি। আজকের প্রথম চাকরি খবর যেটা, মেট্রো রেলওয়ে কলকাতা কর্তৃক নিয়োগ, এর পক্ষ থেকে একটি চাকরির ঘোষণা করেছে, যেটা হলো মেট্রো রেলওয়ে কলকাতা সম্প্রতি কিছু পদের জন্য একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। সমস্ত আগ্রহী এবং যোগ্য প্রার্থী অনলাইন বা অফলাইন আবেদন করতে পারেন। সাধারণভাবে এই নোটিশটি সকল বেকার জনগোষ্ঠীর জন্য সহায়ক হবে যারা চাকরি খুঁজছে। চাকরি জীবনের সাফল্যের সবচেয়ে শক্তিশালী এবং মূল্যবান চিন্তা। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অন্যান্য সমস্ত বিবরণ এবং নিচে বর্ণনা করা হয়েছে। আবেদন করার আগে সমস্ত তথ্য আমরা কিন্তু দেখে নেব। কাজের পূর্ণ বিবরণ, সর্বপ্রথমে যেটা দেখতে পাচ্ছি, পদের নাম অর্থাৎ ক্রিয়া ব্যক্তি, ক্রিয়া কোটা পোস্টে কিন্তু এই পোস্টটি ছাড়া হয়েছে। ক্রীড়া শৃঙ্খলা অনুযায়ী শূন্যস্থান, অর্থাৎ প্রথম যেটি তিনটি পোস্ট আছে তার মধ্যে সর্বপ্রথম হলো ক্রিকেট, তিনটি পোস্ট পুরুষের জন্য, বাস্কেটবল দুটি পোস্ট পুরুষ, জিমনাস্টিকের জন্য কিন্তু মহিলা একটি পোস্ট, আসন সংখ্যা ছটি, বেতন 5,200 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 20,200 টাকা প্রতি মাসে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং আইটিআই পাস বা উচ্চ মাধ্যমিক শ্রেণী বা তার উপরেও কিন্তু হলে ভালো হয়। সর্বাধিক বয়স 25 বছর, আবেদন মূল্য 500 টাকা। আবেদনের প্রক্রিয়া, আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবে। আপনাদের কোথাও যাবার দরকার নেই, আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তবুও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানের নিচে লিঙ্কটিকে দিয়ে দিব, সেখান থেকে কিন্তু সেই লিঙ্কটিতে প্রেস করে আপনারা খুব সহজেই আবেদন করে নিতে পারবেন। নির্বাচন প্রক্রিয়া, প্রার্থীদের নির্বাচন লিখিত পরীক্ষার মাধ্যমে করা হবে। আবেদনের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব। উপরে প্রদত্ত তথ্য সংক্ষিপ্ত, খালি পদের জন্য আবেদন করার আগে কিন্তু দয়া করে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি পড়ে নেবেন। তো আজকের পরবর্তী চাকরির খবরে চলে যাচ্ছি, আজকের দ্বিতীয় চাকরির খবর, জেলা ম্যাজিস্ট্রেট অফিস কোচবিহারে কর্তৃক নিয়োগ। ঠিক আছে, জেলা ম্যাজিস্ট্রেট অফিস কোচবিহার সম্প্রতি কিছু পদের জন্য একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। সমস্ত আগ্রহী এবং যোগ্য প্রার্থী অনলাইন বা অফলাইন আবেদন করতে পারেন। সাধারণভাবে এই নোটিশটি সকল বেকার জনগোষ্ঠীর জন্য সহায়ক হবে যারা চাকরি খুঁজছে। চাকরি জীবনের সাফল্যের সবচেয়ে শক্তিশালী এবং মূল্যবান চিন্তা। ঠিক আছে, তো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অন্যান্য সমস্ত বিবরণ এবং নিচে বর্ণনা করা হয়েছে। আবেদন করার আগে সমস্ত তথ্য আমরা এখন দেখে নেব। কাজের পূর্ণ বিবরণ, পদের নাম চার্জার অফিসার, প্যারামেডিকেল স্টাফ নার্স, স্টোর কিপার সহ হিসাবরক্ষক এবং হিসাবরক্ষক এবং আরও বিভিন্ন পদের জন্য কিন্তু লোককে নিযুক্ত করা হবে। আসন সংখ্যা এখনও উল্লেখ করা হয়নি। বেতন 14,000 টাকা প্রতি মাসে। শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞাপন দেখতে হবে, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক তার দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা শিক্ষাগত যোগ্যতা আরও তথ্য জেনে নিতে পারবেন। বয়স সর্বাধিক কিন্তু 35-এর মধ্যে হতে হবে, আবেদন মূল্য লাগবে না। আবেদন প্রক্রিয়া, আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটটি কিন্তু আবেদন করতে হবে, আমি ভিডিও ডিসক্রিপশানের নিচে আবেদন প্রক্রিয়ার লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা প্রেস করে খুব সহজে আবেদন করে নিতে পারবেন। নির্বাচন প্রক্রিয়া, প্রার্থীদের নির্বাচন লিখিত পরীক্ষার মাধ্যমে করা হবে। তারপর দেখে নিচ্ছে আবেদনের লিঙ্ক, যেটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানের নিচে। উপরে প্রদত্ত তথ্য সংক্ষিপ্ত, খালি পদের জন্য আবেদন করবার আগে দয়া করে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি পড়ে নেবেন। আজকে তৃতীয় চাকরির দিকে আমরা এখন চোখ রাখবো, তৃতীয় চাকরিটি দেখে নিচ্ছি। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড কর্তৃক নিয়োগ। এই আবেদনটি একটু বড়,
একটু সময় লাগবে, আপনারা একটু সময় নিয়ে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত, ঠিক আছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড সম্প্রতি কিছু পদের জন্য একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। সমস্ত আগ্রহী এবং যোগ্য প্রার্থী অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারেন। সাধারণভাবে এই নোটিশটি সকল বেকার জনগোষ্ঠীর জন্য সহায়ক হবে যারা চাকরি খুঁজছে। চাকরি জীবনের সাফল্যের সবচেয়ে শক্তিশালী এবং মূল্যবান চিন্তা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অন্যান্য সমস্ত বিবরণ এবং নিচে বর্ণনা করা হয়েছে। আবেদন করার সমস্ত আগে কিন্তু সেটা আমরা দেখে নেব, আমরা সেই মুহূর্তে সেটাই দেখে নিচ্ছি। কাজের পূর্ণ বিবরণ, পদের নাম যেটা সেটা হলো অফিস এক্সিকিউটিভ ও জুনিয়র অপারেটর টেকনিশিয়ান সহ কারিগরি সহকারী, ঠিক আছে। তো পরবর্তী প্রথম যেটা অফিস এক্সিকিউটিভ প্রথম যেটা দেওয়া আছে সেটা কিন্তু পোস্ট নাম, শূন্যস্থান সংখ্যা 745 নং, ইউআর 300 অর্থাৎ জেনারেলের জন্য 349, এসসির জন্য 159, এসটির জন্য আছে, এসটি ক্যাটাগরির জন্য 45টি পোস্ট এবং ওবিসির জন্য আছে 13, পিডব্লিউডি 23, পার্ক সার্ভিস ম্যানের জন্য 38টি। শিক্ষাগত যোগ্যতা এইচএস স্তরের সর্বনিম্ন 50% চিহ্ন সহ কোনো শৃঙ্খলাতে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বা স্নাতক থেকে 50% স্কোর সহ কোনো শৃঙ্খলে স্নাতক এবং নিচের কোনো ইনস্টিটিউট থেকে কম্পিউটারে সার্টিফিকেট কোর্স অন্য কোনো কোর্স পাস করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি NIL ITI এরও লাভের কোর্স, পূর্বে DOHCC সোসাইটি সরকার ভারত। বা 2 নম্বরে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি শিক্ষা কাউন্সিল, পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কাউন্সিল দ্বারা স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন 1 বছরের কোর্স, ঠিক আছে। এরকম কিছু কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান দেওয়া আছে, আমি আর সেরকমভাবে পড়ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি পেজটাকে স্ক্রল করছি, আপনারা ভিডিওটিকে স্টপ করে দেখে নেবেন। এখানে দেওয়া আছে বৃত্তিমূলক প্রশিক্ষণ রাজ্য সরকার থেকে বৃত্তিমূলক প্রবাহে 12তম মান পাস অর্থাৎ 12 পাস পশ্চিমবঙ্গের নিম্নত কোনো সমন্বয় নিয়ে, ঠিক আছে। এখানে আরও অনেক কিছু দেওয়া আছে, 50% নাম্বার লাগবে আপনার স্নাতক স্তরে। তো আমি জাস্ট পেজটাকে স্ক্রল করছি, আপনারা সেখান থেকে কিছু বয়সসীমা এখানে দেওয়া আছে, আপনারা কিন্তু বয়স 1/1/2018 হিসেবে সর্বনিম্ন 18 থেকে বছর শুরু হবে এবং সর্বাধিক 27 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন স্কেল কিন্তু 6,300 টাকা থেকে শুরু করে 20,200 টাকা, সাথে গ্রেড পে 3,600 টাকা কিন্তু এই পোস্টের হয়ে থাকে। তারপর আরও জুনিয়র, এর পরবর্তী যেটা পোস্ট জুনিয়র অপারেটর প্রযুক্তি CM প্রযুক্তি সহায়ক, রিক্সির সংখ্যা 434 নম্বর, ইউআর অর্থাৎ জেনারেলের জন্য 203টি পোস্ট, এসসির জন্য আছে 22, এসটি 7, ওবিসি ক্যাটাগরির জন্য আছে 75, পিডব্লিউডি 15, পার্ক সার্ভিস ম্যানের জন্য আছে 22। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য এবং প্রথমে দেওয়া আছে ইলেকট্রনিক মেকানিক ওয়্যারম্যান, 2 বছর মেয়াদি ইলেকট্রিকিয়ানের যে কোনো স্বীকৃত ITI থেকে NCVT এর অধীনে ট্রেড সার্টিফিকেট অথবা ব্রড বেসিক ট্রেনিং এবং মোট 2 বছর মেয়াদ বিদ্যুতের সেক্টর উন্নত বিশেষায়িত মডিউল থেকে যে কোনো স্বীকৃত ITI থেকে NCVT এর অধীনে ট্রেড সার্টিফিকেট, ঠিক আছে। এরকম কিছু কিন্তু দেওয়া আছে, অথবা করে আবেদনের মূল্য 300 টাকা, আসন সংখ্যা 1179টি, বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন 6,300 টাকা মিনিমাম, ম্যাক্সিমাম হবে 20,200 টাকা, গ্রেড পে সাথে থাকবে 2,600 টাকা। এখানে কিন্তু সরকারি ওয়েবসাইটটি দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা চলে যেতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে সরকারি ওয়েবসাইটটিকে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই সেই লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটাকে আমি ভালো বানিয়েছি, যদি ভালো লেগে থাকে আপনাদের এবং ভিডিও
ভিডিওটিকে যদি ভালো লাগে থাকে সেই জন্য কিন্তু আপনাদের একটা লাইক করে দিতে হবে, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাদের এভাবে ভিডিও বানাতে, আপনাদের কাছে এভাবে ভিডিও বানিয়ে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু অনেকটাই উৎসাহিত করে। যার জন্য ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম সরকারি চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য, এবং বেলটিকে কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাতে কী হবে, আমি যখনই কোনো সরকারি চাকরির আপডেট আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে, চ্যানেলটিতে আপলোড দেবো, তখনই কিন্তু আপনারা খুব সহজে তার নোটিফিকেশান, আপনাদের যে যার ডিভাইস ইউজ করছেন সেই ডিভাইসের মাধ্যমে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন খুব স্বাভাবিকভাবে বা সহজভাবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। নেক্সটে আরও কোনো একটা ভিডিও সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো আপনাদের সকলের জন্য।